শুক্রবার শুরু হয় প্রথম দফার লোকসভা নির্বাচন। ভোটের আবহে রাতের অন্ধকারে জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ জানায় বিজেপি। এখানে আমার বুথ বানানো হয়েছিল রাত্রি 8টা পর্যন্ত। আমার বুথ সব কিছু ঠিক ছিল, সব কিছু রেডি করেছিলাম। সকালবেলায় আমাদের ইলেকশন শুরু হবে এখানে। আমি ভোর 4:20 এসেছি, এসে চেয়ার টেবিল রেডি করার জন্য দেখি যে আমার চেয়ার টেবিল থেকে শুরু করে ব্যানার সব কিছু জ্বালিয়ে দিয়েছে। দুষ্কৃতীরাই করেছে এটা, এটা আমাদের বুথের মধ্যে আগুন দিয়েছে। শুধু তাই না, বাইক বাহিনী কালকে রাজগঞ্জের এখানে কিছু জায়গায় তারা বাইক বাড়ি ভাঙচুর করেছে। তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন শাসক দলের নেতা। অপরদিকে বিজেপি প্রার্থীর অভিযোগ, ডাবগ্রাম ফুলবাড়ির বিভিন্ন বুথে পোলিং এজেন্টদের ভয় দেখানো হয়, তাদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেয় শাসক দল। আমাদের এখানে আমাদের জলপাইগুড়ি সদরে আরেকটা ঘটনা ঘটেছে, যেখানে আমাদের যে পোলিং এজেন্ট তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। বলা হচ্ছিল তারা বাইরের লোক মানে তারা তো উইদিন বিধানসভা। তারপর আমরা সেটা কমপ্লেন করাতে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। প্রথম দফা নির্বাচনে উত্তপ্ত জলপাইগুড়ি, ঘুরিয়ে দেওয়া হয় বিজেপির নির্বাচনী কার্যালয়। ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগছে এলাকাবাসী। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।